প্লিজ রিকোয়েস্ট করছি বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না। আমার চোখে কে ঘুষি মেরে দিয়েছে। হায় রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ইটস মি অয়ত্রি। গাইস তোমরা কেমন আছো? আমি তো বিন্দাস আছি। তোমরা ভাবছো আমি ঘরের মধ্যে সানগ্লাসটা কেন পরে রয়েছি? তো তোমরাই নিজেরাই দেখে নাও। দেখো গাইস, আমার চোখে কে ঘুষি মেরে দিয়েছে। গাইস এটা কোনো খুশির খবর না, দেখতেই পাচ্ছ আমার চোখের কি অবস্থা। এটা একটা ইনফেকশন। সো গাইস এটা তোমাদেরকে জানিয়ে রাখি, এটা একটা ভাইরাস, চারিদিকে এটা অনেকেরই হচ্ছে। তোমাদের ফ্যামিলিতে যদি কারোর হয়ে থাকে তো একটু তাকে সাবধানে রেখো, এটা ছোঁয়াচে রোগ। বাড়িতে যদি একবার কারোর ঢোকে তো ফ্যামিলি সবার হবে। আমাদের ফ্যামিলি সবার হয়েছে, আমার বোন স্কুলে গেছিলো তো তার থেকে আমাদের বাড়িতে এই রোগটা চলে এসেছে এবং আমাদের ফ্যামিলির চারজনেরই হয়েছে, বাবা মা বোন আমার সবারই হয়েছে। তো তোমাদেরকে সিমটমসটা জানিয়ে রাখি, তোমাদের ঠান্ডা লাগতে পারে, গলা ব্যথা, চোখ তো দেখতেই পাচ্ছ চোখের কি অবস্থা, চোখ পুরো ফুলে গেছে, লাল হয়ে গেছে। এছাড়া তোমাদের এর টানে জ্বরও আসতে পারে, চোখ পুরো ফুলে যাবে, চোখ বন্ধ হয়ে থাকবে, তোমরা চোখ খুলতে পারবে না। তোমরা কিন্তু এটাকে ফেলে রেখো না, ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাও। এটা অনেকে বলছে জয় বাংলা নামে পরিচিত, কিন্তু আমি জানি না এটার নাম কি। তোমরা যদি কেউ জেনে থাকো এই রোগটার নাম কি আমাকে কমেন্ট করে জানিও। তোমাদেরও কি কারো এরকম রোগ হয়েছে আমাকে জানাতে পারো। আমি তো জানি না এটা কিভাবে সারবে, আমি ডক্টর দেখিয়েছি, ওষুধও ড্রপও দিচ্ছি চোখে, কিন্তু জানি না এটা কবে সারবে কিভাবে সারবে। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও এবং ভিডিওটা প্লিজ সবাই চারিদিকে শেয়ার করে দাও, যাতে এই ইনফরমেশনটা সবার কাছে চলে যায়। তোমরা সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করো, তার কারণ ইমিউনিটি কম থাকলেই কিন্তু তাদেরকেই এই রোগটা অ্যাট্যাক করছে। তো তাই জন্য তোমরা বেশি বেশি করে খাওয়া দাওয়া করো এবং বাচ্চাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন না। এবং কারোর যদি এই রোগটা যদি হয়ে থাকে তো সেই সব স্টুডেন্টদেরকে বলছি বাবা মারা তাদেরকে স্কুলে পাঠাবেন না, কারণ একটা স্টুডেন্টের জন্য আরও পাঁচটা স্টুডেন্টদের হচ্ছে। তো তাই জন্য স্কুলে পাঠাবেন না, বাড়িতে থাকুন, সেফ থাকুন, আর ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করে দিন যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে। সো গাইস মা আমার চোখে আই ড্রপস লাগিয়ে দিচ্ছে, এগুলো ডাক্তার সাজেস্ট করেছিল, আমি সবে একদিন লাগিয়েছি, জানি না ঠিক হবে কি না, নাহলে আবার ডাক্তারের কাছে যেতে হবে, বুঝতে পারছি না কত তাড়াতাড়ি এটা সারবে। তোমরা কি জানো আমার এই চোখের অবস্থা কিসের জন্য হয়েছে, কার জন্য হয়েছে, তোমরা জানতে চাও? চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে মেয়েটাকে দেখছো, এই যে মেয়েটাকে দেখছো, স্কুল থেকে এই ভাইরাসটাকে বাড়িতে নিয়ে এসেছে এবং আমাদের ফ্যামিলি সবার হয়েছে, বাবা মা আমার সবার হয়েছে। আমারও হয়েছিল। তো তোর থেকেই হয়েছে? আমারই হয়েছে। তোর থেকেই আমাদের সবার হয়েছে। সো আমি কি করতে পারি? আমারও হয়েছে। তোর জন্যই হয়েছে গাইস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো ঝগড়া শুরু করে দিয়েছে, ও সবসময় আমার সাথে ঝগড়াই করতে থাকে। চল আমার বন্ধুদেরকে হাই বল। এখন কেমন আছিস? এখন বিন্দাস। গাইস ওর আমার ও এখন কানি হয়ে গেছে। গাইস ওর আগে হয়েছিল, এখন একটু বেটার আছে, তো এখন আমাকে কানি বলছে, দেখতেই পাচ্ছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের জন্য আমি এই চোখ নিয়ে ভিডিও করতে বসেছি, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।